অনেক অগ্রগতি হয়েছে কিন্তু আপনার এক ফলোয়েতে বলা হতো যে এদের স্ট্রাকচারটা স্টেবল না এইসব, তা আমরা বুয়েটকে 3 কোটি টাকার মতো দিয়েছিলাম, তারা হাইড্রোলিক ব্রেক, কিছু ডিজাইন ইম্প্রুভমেন্ট, ওয়াইপার দেওয়া, পিছনে ব্যাকলাইট দেওয়া, দরজা, এগুলো করে তারা কমপ্লিট করছে। এবং এটা কিভাবে যেগুলো চলমান আছে তাতে কিভাবে করা যায় আর ভবিষ্যতে কিভাবে করা যায়, ওদিকে এদের একটা রেজিস্ট্রেশন না দেওয়ার ব্যাপারে ওই প্রোগ্রামের অধীনে আলাপ হয়েছে, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির সাথে আলাপ হয়েছে, বিআরটি এর সাথে আলাপ হয়েছে, এখন মোটামুটি একটা একটা অবস্থানে এসেছি তাদের একটা রেজিস্ট্রেশন দেওয়া হবে। সেই রেজিস্ট্রেশনটা করারটাই ইনফ্যাক্ট টু বি ভেরি ফ্র্যাঙ্ক, গতকালকে আমি এই কমিউনিকেশন মিনিস্টার সাহেবের সাথে আলাপ করে আসছি যে এটাকে ফাইনালাইজ করে ফেলা, তাহলে তারা তাদের উপর অনেক জুলুম হয়, এই এ আইসে বলে তোর কাগজ দেয়, ও আইসে বলে তোর কাগজ দেয়, এ পুলিশ পিটায়, হেন তেন হয় বিভিন্ন রকম, তাদের একটা স্বীকৃতি, এবং এই স্বীকৃতির কাজ চলতেছে। আমরা হয়তো 2-3 মাসের মধ্যে এরা আশা করতে একটা বড় কনভেনশন করে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী থেকে স্বীকৃতি দেওয়া হবে, যাতে তারা এবং তারাও আবার শিখতে হবে যে হাইওয়েতে তারা যাবে না, লোড টোড ব্যাপারে যে কেয়ারফুল হবে, তাহলে এটা আমাদের বিরাট উপকারে আসবে। আর 20-30 লক্ষ পরিবার কিন্তু নির্ভরশীল, তারা উপকৃত হবে।